নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। দেশবন্ধু কলেজের তরফ থেকে নতুনভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নতুন চাকরির আপডেট প্রকাশিত হলো দেশবন্ধু কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। এই নোটিফিকেশান প্রকাশিত হলো 20/8/2022। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। চাকরি প্রার্থী যারা আবেদন করতে চান তারা এখানে কিন্তু কিভাবে আবেদন করবেন সমস্তটা দেখাবো, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। দেশবন্ধু কলেজের তরফ থেকে এই নতুন রিক্রুটমেন্ট এবং সেখানে কিন্তু অনেক কিছু আপডেট দেওয়া হয়েছে এবং সেগুলোই কিন্তু তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। চাকরি প্রার্থী যারা আবেদন করতে চান তারা কোন কোন পদে আবেদন করতে পারবেন দেখে নিন। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, প্রচুর কিন্তু পোস্ট বেরিয়েছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে 30 বছর, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে 27 বছর, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারের জন্য 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং মিউজিয়াম ক্রিয়েটরের পদে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওয়ার্কশপ মেকানিকের পদে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বোটানির জন্য 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির জন্য 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বায়োকেমিস্ট্রির জন্য 30 বছর, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বোটানির জন্য সেই একই থাকছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কেমিস্ট্রির জন্য একই থাকছে বয়সসীমা, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ফিজিক্স, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জুওলজি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, টোটাল কিন্তু এতগুলি প্রায় 14টি পদ কিন্তু খালি বা শূন্য পদ বেরিয়েছে, যেখানে তোমরা 30 থেকে 35 বছর পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবারে চলে আসি, আবেদন করতে গেলে এই পদগুলিতে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে। প্রথমেই চলে আসি সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে অবশ্যই এবং 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেকেন্ড যেটা রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্র্যাজুয়েট পাস করলেই আবেদন করতে পারবে। যারা এখানে আবেদন করতে চাও শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করতে পারবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। কম্পিউটারে টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং 30টি ওয়ার্ড পার মিনিট অথবা 30টি ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারের জন্য বিই, বিটেক, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান, এগুলির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি কোনো ক্যান্ডিডেট বিটেক বা বিই করে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে, অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কেউ কমপ্লিট করে থাকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছ। মিউজিয়াম কিউরেটরের, বোটানি এবং জুওলজির জন্য গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা বিই, বিটেক পাস করলে আবেদন করতে পারছো। 6 নম্বরে আসছে ওয়ার্কশপ মেকানিক, যেখানে ব্যাচেলার ডিগ্রি উইথ 2 ইয়ার্স অথবা বিই, বিটেক পাস করলে আবেদন করতে পারবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সেক্ষেত্রে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য মাধ্যমিক পাস করলেও আবেদন করতে পারবে। এখানে লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য মাধ্যমিক পাস করলে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু এই কটা ভ্যাকান্সি এবং তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই ছিল। এবারে তোমাদের বলে রাখি জেনারেল ইনস্ট্রাকশন কী কী লাগছে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে চাইছো ক্যান্ডিডেটদের রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের উপর ভিত্তি করে কিন্তু ক্যান্ডিডেটদেরকে সিলেকশন করা হবে। আবেদন করতে গেলে আনরিজার্ভ ওবিসি ইডাব্লিউএসদের জন্য 1000 রুপিস, বাকি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না, পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে দেশবন্ধু কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, যার ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, অথবা তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithsovik.com ভিজিট করতে পারো, সেখান থেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা কিন্তু এই চাকরির নোটিফিকেশানটাও পেয়ে যাচ্ছ।
দেশবন্ধু কলেজের তরফ থেকে আসা এটা একটা কিন্তু বিরাট বড় নোটিফিকেশন। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান তারা কিন্তু এখনই আবেদন করতে পারেন। আর বেতনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সমস্ত চাকরি পোস্টের জন্য আলাদা আলাদা, বাট বেতন কিন্তু তোমাদের 12,000 টাকা থেকে শুরু হবে এবং সেটা কিন্তু 40,000 থেকে 45,000 টাকা পর্যন্ত কিন্তু থাকবে। অল ওভার ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং এর লাস্ট ডেট হচ্ছে 20 তারিখে পাবলিশ হয়েছে, তাই এর লাস্ট ডেট হচ্ছে 11th of September 2022। তার আগেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে অনলাইনে তোমাদেরকে কিছু ডকুমেন্টস লাগবে, যেমন তোমাদের শিক্ষাগতা যোগ্যতা, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, ভোটার কিংবা আধার কার্ড, কম্পিউটার সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের লাগবে, যেগুলো কিন্তু তোমরা ওখানে আপলোড করবে এবং তারপরে সেগুলো কিন্তু আবেদন করার সময় তোমাদের সাবমিট করতে হবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে চাইছো তাদের কিন্তু সমস্ত আপডেট তোমাদের ওখানে তুলে ধরতে হবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স বা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো, সেখান থেকেই পেয়ে যাবে সমস্ত আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।